হ্যালো, গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন 2021-এর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ভেক্টর নিয়ে কথা বলবো। তো প্রথমেই বিশ্ববিদ্যালয়ে আসে এরকম কিছু অঙ্ক নিয়ে আসলে আমরা দেখি। প্রথমে আসলে একটা অঙ্ক দিয়ে রাখতে, যেখানে আমাদের বলতেছে যে বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক। এখন যে কোনো ভেক্টরের অংশক বা অভিক্ষেপ বলতে আসলে কি বোঝায় সেটা আমাদের দেখতে হবে। অংশক বা অভিক্ষেপ, এটা আসলে আমরা আমরা একটা জিনিস আসলে দেখতে পাই, আমরা আসলে ছবি আঁকাই দেখি, তাহলে আসলে ব্যাপারটা বেশি ভিজিবল হবে। তো আমরা যদি চিন্তা করি যে এই হচ্ছে কি, একটা এ ভেক্টর আছে এবং আর একটা ভেক্টর আমাদের আছে বি, ঠিক আছে। এখন এই যে যে এ বি ভেক্টরের উপর এ ভেক্টরের আমরা কিন্তু অভিক্ষেপটা বের করতে পারবো। হ্যাঁ, যদি আমরা আসলে এই অ্যাঙ্গেলটা জানি, এটা আমরা জানি যে এই যে এই কালো অংশটুকু, এই কালো অংশটুকু হচ্ছে কি আমাদের হবে অভিক্ষেপ। এইটুকু আমরা বলতে পারি যে এ কস থেটা। আচ্ছা, এবং আমরা যদি এই জিনিসটাকে, এই কালো অংশটুকুকে একটা ভেক্টর দিয়ে দেখাইতে চাই, তাহলে কিন্তু এটা একটা উপাংশ। যেরকম এ কে আমরা আসলে দুইটা উপাংশ ভাগ করতে পারি ইচ্ছা করলে। একটা হচ্ছে কি এ ভেক্টর, আমরা চিন্তা করি যে বি ভেক্টর বরাবর তার একটা উপাংশ থাকবে আর কি, সেটাকে আমরা অংশকও বলতে পারি। এটাকে আসলে আমরা চিন্তা করলাম যে এ ওয়ান, এবং আর একটা উপাংশ হচ্ছে গিয়ে আমার এটার লম্ব বরাবর থাকবে আর কি, প্রথমটার লম্ব বরাবর, বি এর উপর লম্ব বরাবর থাকবে, এটাকে আসলে আমরা বলতে পারি এ টু। আচ্ছা, তো একটা জিনিস তো আসলে আমরা বুঝতে পারতেছি যে এই যে এ ওয়ান আর এ টু, এটা যদি আসলে আমরা যোগ করি তাহলে আসলে আমরা এ ভেক্টরটা পাচ্ছি, ঠিক আছে। আমাদের বের করতে হবে কি যে বি ভেক্টরের লম্ব দিক বরাবর যে অংশ উপাংশটা আছে বা অংশটা আছে, মানে আমাদের এ টু টা বের করতে হবে। তো এ টু টু সমান আমরা বুঝতে পারতেছি যে এ ভেক্টর মাইনাস আসলে আমাদের এ ওয়ান ভেক্টর। তাহলে আমাদের এ ওয়ান ভেক্টরটা জানা লাগবে, কারণ এ ভেক্টরটা তো আমরা জানি। তো একটা জিনিস দেখি, আমরা কিন্তু ওই এ ওয়ান ভেক্টরের মানটুকু আমরা জানি, সেটা হচ্ছে এই অভিক্ষেপের মানের সমান। এবং আমরা যদি আসলে একে দিক দিতে চাই, মানে এর সাথে একটা একক ভেক্টর যোগ করল, মানে গুণ করলে এটা আসলে আমাদের হয়ে যাচ্ছে। এটা যদি একটা এক্স অ্যাক্সিস হইতো, হ্যাঁ এটা যদি এক্স অ্যাক্সিস হইতো, তাহলে আসলে আমরা কি গুণ করতাম, এই এ কস থিটার সাথে আমরা আসলে আই আসলে গুণ করতাম। আই হচ্ছে কি আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তো এটা তো আসলে এক্স অক্ষ বরাবর নেই, এটা তো আসলে বি ভেক্টর বরাবর আছে, তাই না? তো এখানে আসলে আমরা কি একক ভেক্টর গুণ করব, বি বরাবর যে একক ভেক্টর আছে সেটাকে আমরা বি হ্যাট বলতে পারি, ঠিক আছে। তো এইখানে আসলে বি হ্যাট জিনিসটাকে আসলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা আসলে দেখি এইখানে এই ভ্যালু গুলা, এটা এইটা আসলে আমাদের এ ওয়ান এর ভ্যালু, ঠিক আছে। তো এইখানে আমরা যদি দেখি যে এই যে এ কস থিটা, এটাকে আসলে আমরা কিভাবে পাই, সেটা আসলে আমাদের এ ডট পি, এইটা করলে কিন্তু আমরা এবি কস থিটা পাই। তো এটাকে আসলে আমরা বি এর ভ্যালু দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা পাচ্ছি। এবং বি হ্যাট যে জিনিসটা আছে সেটাকে আসলে আমরা কিভাবে পাচ্ছি, সেটা যেহেতু আসলে বি বরাবর একক ভেক্টর, তার মানে বি ভেক্টরকে তার মান দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা এই একক ভেক্টরটা পাবো, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে আসলে আমাদের কি দাঁড়াচ্ছে যে এ এ ডট বি, এটা একটা স্কেলার ভ্যালু আসলে আমাদের দিবে, নিচে আসলে আমাদের বি ভেক্টরের মানের হোল স্কোয়ার ইনটু আসলে আমাদের বি ভেক্টরটা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের এ ওয়ান এর ভ্যালু। তো এইখান থেকে আসলে তাহলে আমরা কি পাচ্ছি যে এ টু এর ভ্যালু কি আমাদের এ ভেক্টর থেকে এটা বিয়োগ করে দিতে হবে, যে এ ডট বি এটা আছে আর কি, এটাকে বি স্কোয়ার দিয়ে ভাগ করে আমরা যদি আসলে বি ভেক্টরের সাথে গুণ করে দিই। আচ্ছা, তো এই জিনিসটা আসলে আমরা বের করি, এটা আমরা দেখলাম যে উপাংশ বলতে আসলে কি বোঝাচ্ছে, বাকি বাদ বাকি জিনিসটুকু আসলে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো যে এই এ টু ভেক্টর সমান সমান তাহলে আমার এ ভেক্টরটাকে মাইনাস করতে হবে। তো এ ভেক্টরটা আসলে মাইনাস আই মাইনাস সিক্স জে প্লাস টু কে। আচ্ছা, মাইনাস আমাদের হচ্ছে কি উপরে ডট হচ্ছে কি জিনিসটা বসাই করবো, যে ডট করলে আসলে কত বের হয়। তো আমরা এ আর বি এর আই এর সাথে আই গুণ করবো, তাহলে আমরা পাচ্ছি দুই, জে এর সাথে জে গুণ করবো, তাহলে পাচ্ছি হচ্ছে কি আমাদের প্লাস সিক্স। আর হচ্ছে কি আমাদের আর একটা হচ্ছে কি আমরা কি পাচ্ছি, এটা প্রথমটা মাইনাস হবে, কারণ প্লাস আর মাইনাস গুণ হচ্ছে, পরে হচ্ছে কি এর সাথে গুণ করলে প্লাস টু পাই। আচ্ছা, আর নিচে হচ্ছে কি বি ভেক্টরের ভ্যালু, তো তো এটা আসলে আমাদের পাচ্ছি যে টু স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার, আর এর সাথে হচ্ছে বি ভেক্টরটাকে আমরা গুণ দিয়ে দিব। আচ্ছা, এখন এইখানে আসলে
উপরে তো শুধুমাত্র ছয় থাকে, নিচেও আসলে এই যে এর ভ্যালুটুকু ছয় হয়, তো উপর নিচে কাটাকাটি করলে আসলে আমাদের কি হয়ে যাবে, আমাদের এক থেকে যাবে। এখানে কিন্তু আমি রুট করি নাই, কারণ এখানে বি স্কোয়ার ছিল, শুধু বি বি বলতে আসলে রুট ওভার এগুলা স্কোয়ার বুঝাই। তো আমাকে তো আসলে যেহেতু এক হয়ে যাচ্ছে উপর নিচে কাটাকাটি করে, এটা আসলে বিয়োগ করে দিতে হবে, এরকম হয়ে যায় যে মাইনাস আই মাইনাস সিক্স জে প্লাস টু কে মাইনাস হচ্ছে গিয়ে টু আই মাইনাস জে প্লাস কে। তো এটা আসলে আমরা বিয়োগ করে দিই, মাইনাস থ্রি আই হয়ে যায় প্রথমে, তারপরে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে গিয়ে সিক্স জে, আর তার সাথে হচ্ছে গিয়ে আমাদের প্লাস ওয়ান জে, তার মানে কিন্তু আমাদের মাইনাস ফাইভ জে, আর প্লাস হচ্ছে আমাদের টু কে আসছে, তার থেকে আসলে একটা কে বাদ দিয়ে দিলে প্লাস একটা কে থাকে। তো এটাই আমাদের অ্যান্সার। এটা কিন্তু অঙ্কটা খুবই সহজ, বাট আমাদের আসলে জানতে হবে যে কোনটা বি এর দিক বরাবর অংশ আছে বা উপাংশ আছে, আর কোনটা বি এর লম্ব বরাবর উপাংশ। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, পি এবং কিউ। আমাদের বলতে পি কিউ ভেক্টরের সমান্তরালের একটা একক ভেক্টর বের করতে। তো এই জিনিসটা বুঝতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে যদি একটা মূল বিন্দু থাকে ও, এবং আমাদের আসলে দেখা গেল যে দুইটা পয়েন্ট দিয়ে রাখতে, এখানে একটা হচ্ছে পি পয়েন্ট, আসলে একটা অবস্থান ভেক্টর দিয়ে দেখানো, যেটা আসলে ওয়ান ওয়ান ওয়ান, এবং আর একটা আসলে আমাদের কিউ ভেক্টর, এটা আসলে কিউ ভেক্টর অবস্থান ভেক্টর, যেটা আসলে থ্রি টু মাইনাস ওয়ান দিয়ে দেখানো। এখন পি কিউ বের করতে গেলে কিন্তু আসলে আমাদের এই যে ভেক্টরটা দেখতে আসলে এরকম হবে। তো এই পি কিউ ভেক্টরটাকে আসলে আমরা কিভাবে পাবো, আমরা যদি দেখি যে ও পি প্লাস আসলে পি কিউ সমান সমান আসলে আমাদের ও কিউ হয়ে যাচ্ছে। তো আমরা বুঝতে পারতেছি যে পি কিউ সমান সমান আমাদের ও কিউ মাইনাস ও পি হয়। তো আমরা সবসময় কি করবো, যে যেটা আসলে আমাদের যে বিন্দুতে পৌঁছাচ্ছি সেটা আগে লিখবো, পরে যে বিন্দু থেকে যাচ্ছি সে মাইনাস সেটা লিখবো আর কি। তো এখানে যদি আমি পি ভেক্টরটা পি কিউ ভেক্টর আসলে বিয়োগ করতে যাই, তখন আসলে আমাদের কি করতে হবে, আমাদের আসলে যে কিউ ভেক্টর যেটা থ্রি টু মাইনাস ওয়ান, এখান থেকে আসলে আমাদের কিউ ভেক্টরটা বিয়োগ করে দিতে হবে। তো বিয়োগ করে দিলে আসলে আমাদের কি চলে আসতেছে, দেখা যাচ্ছে যে থ্রি থেকে ওয়ান বিয়োগ করে দিলে থাকে টু ওয়াই, আর টু থেকে ওয়ান বিয়োগ করে দিলে থাকে ওয়ান জে, আর মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করে দিলে থাকে মাইনাস টু কে। আচ্ছা, এখন একক ভেক্টর বলতে তো আসলে কি বোঝাচ্ছে, যে এই ভেক্টরটাকে আমাদের হচ্ছে এর ভ্যালু দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তো এর যে মানটা সেটা আসলে কত চলে আসে, রুট ওভার হচ্ছে গিয়ে টু স্কোয়ার ওয়ান প্লাস টু স্কোয়ার আর কি, এটা স্কোয়ার। তো সবগুলো করলে আসলে আমাদের নয় হয়ে যায়, বা রুট করলে আসলে আমাদের চলে আসে থ্রি। তো এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি টু ওয়াই প্লাস জে মাইনাস টু কে। আচ্ছা, তো এইটা এটা আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে যে এখানে একটা জিনিস ছিল যেটা নিয়ে আমাদের কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে কি সমান্তরালে, এখন আসলে কোন পি কিউ ভেক্টরের যদি আসলে আমি বের করি সেটা মানে সমান্তরালে একক ভেক্টর বলতে আসলে ওই ভেক্টরটারই একক ভেক্টর বোঝায়। কারণ আমাদের কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমাদের যদি এটা আই ভেক্টর হয়, তাহলে এর উপরেও কিন্তু যদি সমান্তরালে আর একটা ভেক্টর রাখি সেটাও কিন্তু আই ভেক্টর হচ্ছে। ঠিক আছে, এইগুলো কিন্তু মানে দিক যদি একই থাকে তাহলে কিন্তু সেই ভেক্টর গুলোকে আসলে, বা এবং আমাদের যদি দৈর্ঘ্য সমান থাকে সেই ভেক্টর গুলোকে আমরা আসলে একই ভেক্টর বলে জানি। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে আমাদের দুইটা ভেক্টরের ভিতর ক্রস করা হয়েছে এবং সেটার একটা মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে। তো আমাদের ক্রস করতে গেলে প্রথমে কিন্তু নির্ণায়কের সাহায্য নিতে হয়। ঠিক আছে, তো নির্ণায়কের সাহায্য যদি আসলে আমরা নেই, আমরা দেখা গেল যে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এরপরে আমাদের একটা নির্ণায়ক হচ্ছে কি আঁকানো লাগবে। তো নির্ণায়কের উপরে থাকবে হচ্ছে যে আই জে কে, এই দুটো এই তিনটা দিয়ে দিতে হবে, তারপর পর পর লিখে দিব যে এ বি, আর হচ্ছে গিয়ে আমাদের ওয়ান আছে একটা, আর তারপরে আসছে আমাদের টু টু থ্রি, এটা সমান সমান আমাদের আই মাইনাস জে হয়। আচ্ছা, এখন আমরা যদি আসলে আস্তে আস্তে বের করি যে আই এর সাথে আসলে কি থাকতেছে, আমি যদি আসলে ওই সারি ওই কলাম বাদ দিলে আমাদের পাচ্ছি থ্রি বি মাইনাস টু প্লাস জে এর সাথে কি থাকতেছে, আমরা যদি দেখি তাহলে আসলে আমরা দেখবো যে টু মাইনাস থ্রি এ, এটা আসলে জে এর সাথে থাকতেছে। আবার হচ্ছে যদি কে এরটা দেখি তাহলে দেখতেছি যে আমাদের থাকবে হচ্ছে টু এ মাইনাস বি আর কি। হ্যাঁ, তো এটা সমান সমান আই মাইনাস যে, এখন দেখো যে কে কিন্তু সহগ কত, জিরো। তো
তো আমরা আসলে কি এর সহগ তাহলে এটা কত হবে, জিরো হবে। জি এর সহগ কি মাইনাস ওয়ান, তো এটা আসলে মাইনাস ওয়ান হবে। আর আই এর সহগ কত আছে, এই পাশে ওয়ান আছে, তো এই পাশে আসলে ওয়ান হবে আর কি। তো এইগুলো ধরে ধরে একটা ধরে ধরে আসলে আমরা বের করতে পারি, হ্যাঁ, যে এই যে এইটা থেকে একটা সম্পর্ক বের করতে পারি যে থ্রি বি, তাহলে থ্রি বি সমান সমান কত হচ্ছে আমাদের, থ্রি হচ্ছে, বি সমান সমান আমাদের হচ্ছে ওয়ান। এই পাশে আমরা দেখি তাহলে আসলে আমাদের কি হয়, এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস থ্রি এ, এখান থেকে আসলে সম্পর্কটা বেরোচ্ছে থ্রি এ সমান সমান আমাদের মাইনাস থ্রি বেরোচ্ছে, তার মানে কিন্তু আমাদের এর ভ্যালু আসলে আমাদের বেরোচ্ছে ওয়ান। তো আমাদের আসলে এই দুইটা মান আসলে চলে আসছে। আমরা এইখান থেকে আসলে কি বুঝতে পারি, এখান থেকে সম্পর্ক আমরা দেখে যেতে পারতাম যে এ সমান সমান বি, যদি আমরা দেখতে পাই সেটা আসলে মেনে চলে। তো এই তিনটা আসলে আমাদের জন্য ভ্যালু, যে এর ভ্যালু আসলে ওয়ান, বির ভ্যালু ওয়ান, তো এটা হচ্ছে কি আমাদের জন্য অ্যান্সার। আচ্ছা, এইটা বুঝতে পারলে আসলে আমরা পরের ম্যাথে চলে যাই। এইখানে আসলে আমাদের বলতেছে যে তিনটা হচ্ছে কি ভেক্টর একই সমতলে, তিনটা ভেক্টর একই সমতলে থাকলে তাদের দিয়ে যে আসলে আয়তন তৈরি হয় সেটা জিরো হয়, বা তাদের যদি আমি আসলে একটা নির্ণায়কের ভিতর নেই সবগুলো যে সহগ আছে সেগুলাকে, তাহলে সেটা নির্ণায়ক করলে আসলে আমরা জিরো হয়। সেখান থেকে আসলে আমাদের এ এর ভ্যালুটা বের করা লাগছে, আমরা নির্ণায়কটা আসলে বানাই ফেলি এখান থেকে। তো এখানে যদি আসলে আমরা নির্ণায়কটা তৈরি করি, তো এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি, আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে যে টু ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান, হ্যাঁ, আর তারপর আসলে আমরা পাচ্ছি থ্রি মাইনাস টু আর ফোর, তারপরে পাচ্ছি ওয়ান মাইনাস থ্রি আর এ, এটা সমান সমান আমাদের জিরো হবে। এটা তো আমাদের জাস্ট হচ্ছে প্রশ্ন মতে এটাই হওয়া উচিত, কারণ এরা একই সমতলে আছে। আচ্ছা, এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিই আর কি, যে টু এর রেসপেক্টে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি পাচ্ছি, মাইনাস টু এ আর প্লাস হচ্ছে কি আমাদের বারো। আচ্ছা, প্লাস হচ্ছে কি আমাদের ওয়ান, এটা করার সময় আমাদের উল্টা দিক থেকে জুম করতে হয় যে ফোর মাইনাস থ্রি এ, আশা করি আমরা এটা পারি আর কি। এরপর আসলে মাইনাস ওয়ান, তার সাথে আমরা যখন গুণ করব আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস নাইন আর হচ্ছে গিয়ে প্লাস টু ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন আমরা সবগুলো যোগ বিয়োগ করে দিই, আমরা দেখি এ কতগুলো আছে, মাইনাস ফোর এ, মাইনাস থ্রি এ, এটা আছে, তো এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস সেভেন এ। আমরা দেখেছি এমনি সংখ্যা কতগুলো আছে, প্রথম তো চব্বিশ, দুই বারোর সাথে গুণ করলে চব্বিশ হয়, এক চারের সাথে গুণ করলে আসলে আমাদের চার হয়, চব্বিশ আর চার আঠাশ হচ্ছে আমরা পাচ্ছি, আর হচ্ছে কি আমাদের এখানে আছে নয়, ঠিক আছে। তো এখানে আসলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কি প্লাস নাইন, তো এইখানে চব্বিশ চার আর হচ্ছে কি আমাদের আঠাশ, এরকম করে আসলে যদি আমরা সবগুলো যোগ করে দেই তাহলে এখানে আমরা আসলে কি কি পাচ্ছি, তো এইখান থেকে আসলে আমরা এরকম করে পেয়ে যাই যে আমাদের হচ্ছে গিয়ে চলে আসে চব্বিশ আর হচ্ছে গিয়ে আমাদের এইখানে হচ্ছে গিয়ে চলে আসে ফোর হচ্ছে গিয়ে বাই থ্রি হচ্ছে গিয়ে এ। আচ্ছা, যাই হোক, এখান থেকে আসলে আমরা যদি হিসাব করি আমরা, আমাদের চলে আসতে হচ্ছে গিয়ে প্রথমে চব্বিশ, তারপরে হচ্ছে গিয়ে চার, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এইখান থেকে যেহেতু সাত আছে তো এখানে চলে আসতেছে সাত জিরো, তো এখান থেকে আসলে আমরা হিসাব করে পাচ্ছি সেভেন এ। এইগুলা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো থার্টি ফাইভ, পঁয়ত্রিশ পাচ্ছি। আচ্ছা, তো তারপরে আসলে আমাদের পাশ বদল করে নিলে সেভেন এ সমান সমান থার্টি ফাইভ হচ্ছে, এর ভ্যালু আমাদের চলে আসে পাঁচ, তো এটা আমাদের জন্য অ্যান্সার, ঠিক আছে। এটা খুব সহজ ছিল, আমরা পরের অংকে চলে যাই। আমাদের এরপরে বলতেছে যে একটা ভেক্টর যেটা আসলে আমাদের এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এ এর মান কত। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে দেখার আগে আমরা একটা জিনিস আসলে দেখে নেই, ইন জেনারেল একটা কেস আমরা দেখে নেই, তাহলে আসলে এই ম্যাথটা খুব সহজ হবে। এটা আসলে ইন জেনারেল একটা হচ্ছে গিয়ে কেস আসলে আমরা দেখতেছি, যে দেখা গেল যে আমাদের হচ্ছে যে কোনো একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, সেটা আসলে এ এক্স আই এ ওয়াই জে আর এ জেড কে,
তো এইখানে আসলে যদি আমরা এটার মানকে আসলে আমরা এমনিতে ইয়ে দিয়ে ডিফাইন করতে পারি, এ দিয়ে ডিফাইন করতে পারি, মান দিয়ে আসলে কি বোঝাচ্ছে যে রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, এটা ঠিক আছে। আমরা যদি আসলে এক্স এর এক্স অক্ষের সাথে কোণ তৈরি করতে চাই, আমরা যদি আসলে এরকম করে ধরে নিই যে আমাদের আসলে এক্স অক্ষের সাথে কোণ তৈরি করে আলফা, ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করে বেটা, আর জেড অক্ষের সাথে কোণ তৈরি করে আসলে আমাদের গামা, ঠিক আছে, এই তিনটা কোণ তৈরি করে। তো এক্স অক্ষের সাথে কোণ তৈরি করা আর আই এর সাথে কোণ তৈরি করা কিন্তু এক, কারণ আই যে ভেক্টরটা আছে সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তো এখানে আসলে আমরা কি করতে কি করতেছি যে আমরা যদি এক্স অক্ষের সাথে আমরা তিনটা জিনিস লিখতে পারি এরকম, যে এই ভেক্টরের সাথে যদি আই ভেক্টর ক্রস করি তাহলে কিন্তু আমরা এরকম পাচ্ছি যে আমাদের একটা এ ভেক্টর থাকতেছে, আই ভেক্টরের ভ্যালু তো আসলে ওয়ান, আর এর মাঝখানে কোণ কত ধরে নিচ্ছে আমরা আলফা, ঠিক আছে। তো এইখান থেকে আসলে আমরা কস আলফার একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের যেহেতু এ ভেক্টরের সাথে যখন আমি আই কে ডট করব তখন শুধুমাত্র কোনো জে বা কে নেই, তো শুধুমাত্র আমাদের এ এক্সটা থাকবে এই পাশে, ঠিক আছে। এইটা কিন্তু শুধুমাত্র আমাদের কি হয়ে যাচ্ছে, এটাকে ভ্যালু কিন্তু আমাদের এ এক্স, ঠিক আছে। তো এই যে এ এক্স বাই আসলে এ হচ্ছে, তো এটাকে আমরা এক নম্বর বলতে পারি। এবং একইভাবে যদি আসলে আমরা এ ডট হচ্ছে কি জে করি, তো আমরা এখানে পাচ্ছি এ ওয়ান আর হচ্ছে কি আমাদের কস বেটা, এবং এইটাকে ডট করলে কিন্তু আমরা আসলে কি পাবো, আমরা আসলে এ ওয়াই পাবো আর কি, ঠিক আছে। এই এটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে, এটা আসলে আমাদের এ ওয়াই দিচ্ছে, এটা আসলে আমাদের এ এক্স দিচ্ছে, ঠিক আছে। এখন এইখান থেকে আসলে আমরা কস বেটার একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এস ওয়াই বাই আসলে এ, আমরা দুই নম্বর ধরি। তো আমরা এইভাবে বিভিন্ন রকম কোণ আসলে বের করতে পারি, জেড অ্যাক্সিস এর সাথে কোণ বের করতে চাই তখন আসলে আমাদের কে এর সাথে ডট করতে হবে, এবং এটা কি পাচ্ছি আমি এ ডট ওয়ান আর হচ্ছে যে কস গামা, হ্যাঁ। তো এখানে আসলে কস গামার ভ্যালু কত হয়ে যাচ্ছে, আমরা দেখো এটা ডট করলে আসলে আমরা কি পাই, এখানে ডট করলে আসলে আমরা পাচ্ছি যে এটা আসলে আমাকে দিচ্ছে এ জেড, ঠিক আছে। তো এখানে আসলে আমি পাচ্ছি যে এ জেড বাই এ, এটা আসলে তিন নম্বর। এখন আমরা যদি এই তিনটাকে আসলে স্কোয়ার করে যোগ করে দেই, মানে যদি আসলে কখনো এরকম করি যে কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বেটা আর কজ স্কোয়ার গামা, তাহলে দেখো যে এদের কিন্তু সবার হচ্ছে গিয়ে আমাদের এরকম হয়ে যাচ্ছে যে এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আমাদের এ ওয়াই স্কোয়ার বাই আসলে এ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে আমাদের এ জেড স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। এখন এইখানে আসলে আমরা দেখি আমরা যদি আসলে এটাকে দশকও করি, আমরা হচ্ছে গিয়ে নিচে পাচ্ছি আমাদের এ স্কোয়ার আর উপরে পাচ্ছি হচ্ছে কি এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার আর এ জেড স্কোয়ার, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করি এ এর যে ভ্যালু ছিল এ স্কোয়ারের ভ্যালু কিন্তু এ থেকে এ জেড স্কোয়ার করলে যা হয় সেটা, তো আমরা কিন্তু উপনীতি আসলে আমাদের একই জিনিস চলে আসে, হ্যাঁ। তো এটা কিন্তু আসলে আমাদের ওয়ান হয়ে যায়। তো এখান থেকে আমরা আসলে নতুন সম্পর্ক আসলে পাচ্ছি, সেটা আসলে আমরা আমরা সামনে গিয়ে আসলে খেয়াল রাখতে পারি, যেটা আসলে আমরা এখানে লিখে দিই, এখান থেকে আমাদের গেইনটা কি আমরা একটা নতুন সম্পর্ক পাচ্ছি, এটা আসলে আমরা খেয়াল রাখবো সবার জন্য, সেটা হচ্ছে গিয়ে আমাদের কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বেটা আর হচ্ছে যে কজ স্কোয়ার গামা, এটা আসলে আমাদের ওয়ান হয়, ঠিক আছে। আমাদের যে কোনো দুইটা অক্ষর সাথে যদি কোণ বলে দেয় যে এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে, ওয়াই অক্ষের সাথে হচ্ছে যে আরেকটা কোণ তৈরি করে, তাহলে জেড অক্ষের সাথে কোনটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো এই সম্পর্ক থেকে। আচ্ছা, এখন আমরা সলিউশনে আসি, সলিউশনে হচ্ছে কি এক্স অক্ষের সাথে কোণ বলতে, তার মানে কিন্তু ওই যে কজ আলফা সমান এ এক্স বাই এ, ঠিক আছে। তো এই যে 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে, এটা আসলে আমি ভ্যালু বসাই যদি দেই, তাহলে কজ স্কোয়ার হচ্ছে কি আমাদের কজ হচ্ছে কি 30 ডিগ্রি হচ্ছে, এবং এইখানে আসলে আমাদের এ এক্স হচ্ছে কত চলে আসে, এ চলে আসে, এবং নিচে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসলে এ স্কোয়ার ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার। তো এইখানে ভ্যালু যদি আমরা আসলে বের করি, এটা আসলে রুট থ্রি বাই টু চলে আসে, এ পাশে আসলে এ বাই আসলে আমাদের এ স্কোয়ার প্লাস 25। তো এইখানে আসলে আমাদের দুই পাশে স্কোয়ার করে দেই, তো থ্রি বাই ফোর চলে আসে, এখানে আসলে এ স্কোয়ার বাই আসলে এ স্কোয়ার প্লাস 25, আমরা আসলে দুইটাকে আড়াআড়ি গুণ করে দিলে আমাদের এরকম হয়ে যাচ্ছে যে ফোর এ স্কোয়ার এখানে আসলে থ্রি এ স্কোয়ার প্লাস
হচ্ছে কি আমাদের 75 হবে, 25 এর সাথে গুণ হবে। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার এর ভ্যালু আমাদের 75। তো এইখানে a এর ভ্যালু চলে আসে প্লাস মাইনাস 5√3। তো এটা আমাদের জন্য অ্যানসার। এটা কিন্তু আমাদের কঠিন ছিল না, আমরা হচ্ছে একটা নতুন থিওরি শিখলাম, এটাও আমাদের আসলে কাজে লাগতে পারে, একটু ঘোরাই কোশ্চেন দেয়। আমরা এর পরের হচ্ছে গিয়ে জিনিসটাতে চলে যাই, পরের অঙ্কটা দেখি কি আছে। আমাদের দুইটা ভেক্টর দিয়ে সেটার ভিতরে কোণ বের করতে বলছে। এখন এখানে আসলে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রথম ভেক্টরে কিন্তু আমাদের আই আছে আর জে আছে, হ্যাঁ, দ্বিতীয় ভেক্টরে কিন্তু জে আর কে আছে, এটাতে কিন্তু আই নাই। তো কমন কিন্তু শুধুমাত্র জে আছে, এটা আসলে একটু হচ্ছে চিন্তার বিষয়। তো এখানে আসলে আমরা যদি দেখি, আমরা সলিউশনে যদি যাই, আমাদের কোণ বের করার জন্য সবসময় আসলে আমাদের দুইটা ভেক্টরে ডট করতে হয়, ঠিক আছে? তো ডট করলে আসলে কি হয়, এটা ভেক্টর চিহ্ন হবে, এখানে আসলে আমাদের এ বি কস থিটা হয় আর কি। তো এইখান থেকে আসলে আমরা যদি দেখি যে কস থিটার ভ্যালু আসলে আমরা বের করতে চাচ্ছি, তো এখান থেকে আসলে কস থিটার ভ্যালু বের করতে চাইলে আসলে আমাদের এ ডট বি, এর নিচে আসলে আমাদের এ আর বি এর ভ্যালু থাকবে। তো আমরা যদি ডট করে দেই, আমরা দেখবো যে শুধুমাত্র জে এর সাথে যেটা গুণ হচ্ছে, কারণ আই আর কে তো কমন নাই এ আর বি ভেক্টরের মাঝখানে। তো এটা হয়ে যায় হচ্ছে কি আমাদের 2 sin alpha cos alpha, এবং এর নিচে আসলে আমাদের ভ্যালুটা বসানো যাচ্ছে। তো প্রথমটার ভ্যালু হচ্ছে গিয়ে কত চলে আসে আমাদের, 2 cos² alpha + 2 sin² alpha, আসলে পরেরটা চলে আসে হচ্ছে গিয়ে আমাদের এরকম জিনিস যে 2 হচ্ছে কি আমাদের cos² alpha + 2 sin² alpha, একই জিনিস দুইবার আসছে আর কি। তো আমরা ইচ্ছা করলে এরকম করতে পারি, উপরে কিন্তু sin² alpha একটা ফর্মুলা চলে আসছে, নিচে হচ্ছে গিয়ে আমাদের একই জিনিস দুইবার আসছে, হ্যাঁ। তো আমরা রুটটাকে আসলে উঠাই দিব, এখানে আসলে 2 কমন নিলে কি হয়ে যাচ্ছে আমাদের sin² alpha + cos² alpha। তো এইটা তো আসলে একটা 1 হয়ে যায়, তাই না? এই ফর্মুলা তো আসলে আমাদের 1 হয়ে যায়। এখন তাহলে আমাদের কি থাকতেছে, half sin² alpha। তো থেটা সমান সমান আসলে আমাদের কি হচ্ছে এখানে, cos inverse half sin² alpha, ঠিক আছে? তো এটা আসলে আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু এরকম ছোট ছোট রিটেন ইউনিভার্সিটির মধ্যে এরকম কোশ্চেন আসলে আসতে পারে, যেখানে আসলে এক্সাক্ট কোনো ভ্যালু আসলে বের হচ্ছে না, বাট আমাদের আলফা টালফা দিয়ে একটা ভ্যালু আসলে বের করে ফেলানো যায়। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা পরেরটাতে যাই। আমাদের একটা কণার উপর দুইটা হচ্ছে গিয়ে বল আছে, এখন তো বলগুলো যোগ হয়ে যাচ্ছে, তাই না? একটা কণার উপর যদি আসলে দুটা ফোর্স থাকে, দেখা গেল যে আমাদের এই যে এই বরাবর একটা এরকম একটা ফোর্স থাকলো এফ হচ্ছে গিয়ে 1, এই বরাবর একটা ফোর্স থাকলো এফ হচ্ছে গিয়ে 2। তো এই দুটা আমাদের যে হচ্ছে কি এই দুটাকে যদি আসলে আমরা যোগ করে দেই, হ্যাঁ, আমরা যদি আসলে এই যে এটাকে যদি আসলে অন্য কোনো কালার দিয়ে আসলে কিনেক্ট করি যে দুইটা হচ্ছে ফোর্স আছে, তো এইটাকে তো আসলে প্যারালেলোগ্রাম বা আমাদের সামান্তরিক সূত্র দিয়ে আমরা আসলে যোগ করে দিব। যোগ করে দিয়ে আমরা হচ্ছে গিয়ে এর যে লব্ধিটা থাকবে সেই লব্ধিটা আসলে বের করবো আর কি। তো এই যে লব্ধিটা আসে সেটা আসলে কি হয়ে যাচ্ছে আমাদের, দেখো যে এটা তো এই দুইটা ভেক্টরের আসলে যোগফল, ঠিক আছে? তো এইটা তো আসলে কি, মানে আমাদের দুইটা বল আসলে যোগ করে দিতে হবে। এখন কাজ কি পরিমাণ কাজ করে সেটা আসলে এরকম যে এই যে এফ ডট আর আসলে বলা যায় যে কতটুকু আসলে সরে গেছে, বা এক্স আসলে বলা যায় বা সরণ কতটুকু হয়েছে সেটা আসলে আমরা বলতে পারি। তো এখানে আসলে আমাদের এফ ডট এস আসলে আমরা দিলাম, এফ কিভাবে বের করব, আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গেছি, তো আমরা যে বিন্দুতে পৌঁছাইছি মানে আমাদের ফাইনাল যে বিন্দুটা সেটা থেকে আমাদের ইনিশিয়াল বিন্দুটা বিয়োগ করে দিলাম আমরা পাবো। তো এফ হচ্ছে যে দুইটার যোগ ফল, তো দুইটা আসলে আমরা যোগ করে দিব, ওই যে 4 আর হচ্ছে গিয়ে 3, এইটা যোগ করলে আসলে আমাদের 7i হয়, প্লাস হচ্ছে গিয়ে আমাদের এই যে f1 + f2, এটা আসলে করে দিচ্ছি, ঠিক আছে? এটা আসলে দুইটা যে চলে আসে, আর হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে যে কে হচ্ছে -4k, এটা হয়। s হচ্ছে কি আমাদের বিয়োগ করে দিতে হবে, তো এইটা এইটা কিন্তু আসলে এটা আমি একবারে লিখছি, যদিও এটা কিন্তু আসলে আমাদের f1 আর f2, এটা দুইটা যোগফল, হ্যাঁ, আসলে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি আমাদের ডট হচ্ছে কি এবার আমাদের এই যে এটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা ফাইনাল পয়েন্ট আর কি, হ্যাঁ। তো এটাকে আসলে আমাদের বলতে পারি যে এস এফ, আর এটাকে আসলে আমাদের এস হচ্ছে কি আই।
তো এস এস থেকে এস আইটা ডিএফ করে দিতে হবে, ঠিক আছে? তো তাহলে আসলে আমরা কি পাচ্ছি, ফাইভ থেকে ওয়ান ডিএফ করে দিলে আমরা পাবো ফোর, আবার হচ্ছে ফোর থেকে টু ডিএফ করে দিলে পাবো টু, আবার মাইনাস ওয়ান থেকে থ্রি ডিএফ করে দিলে পাবো মাইনাস ফোর কে আর কি। তো এটা আসলে আমরা কি করলাম, এইটা হচ্ছে কি আমাদের দুইটা পয়েন্ট আসলে বিয়োগ করে দিলাম, এস হচ্ছে কি ফাইনাল মাইনাস এস আই আর কি। হ্যাঁ, তো এটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে। এখন এই দুইটার মাঝখানে যদি আমি ডট করে দেই তাহলে আসলে কি চলে আসতেছে, আই এর সাথে আই গুণ হবে, তো এটা আসলে ফোর, চার আর সাত গুণ হলে 28 হয়, দুই আর দুই গুণ হলে আসলে চার হয়, আর মাইনাস চার মাইনাস চার গুণ হলে আসলে আমাদের 16 হবে। তো এখানে হচ্ছে কি আমাদের 48 যোগ, এখন এখানে আসলে আমি একবারে যোগ দিয়ে করছি, কারণ আমাদের কিন্তু পরীক্ষায় হবে কি এগুলো সাধারণত নৈবের থেকে আসে, এবং যদি দুই মার্কের বা আসলে আরো ছোট যদি রিটার্ন আসে তখন আসলে এটা আসার সম্ভাবনা আছে, বড় অঙ্ক হিসেবে এটা সাধারণত মানে আসবে না, ঠিক আছে? এই জন্য কিন্তু আমাদের আসলে ছোট করে করার একটা অভ্যাস করতে হবে, এটা আমাদের জন্য অ্যান্সার। আচ্ছা, এটা আমরা আমরা হচ্ছে গিয়ে পরের অঙ্কে চলে যাই, দেখি কি আছে আমাদের এর পরের অঙ্কে। হচ্ছে গিয়ে বলতেছে যে একটা তল দিয়ে দিছে যে এক্স জেড, এক্স ও জেড মানে যারা আসলে এক্স জেড তলের সমান্তরাল, যারা আসলে এক্স আছে জেড আছে, এরকম একটা ভেক্টর, এবং আরেকটা ভেক্টর দিয়ে দিছে যার যে ভেক্টরের উপর আসলে লম্ব। এখন এইটার উপরে হ্যাট দেয় না, নিচে দাগ দিচ্ছে, এখন হ্যাট না নিয়ে উপরে কিন্তু দাগ, নিচে কিন্তু দাগও দেওয়া যায়, একই জিনিস, দুই ভাবে আসলে আমরা একক ভেক্টর বুঝাইতে পারি, এখানে ঘাবড়ানোর কিছু নাই। বাট আমরা সেখানে হ্যাট দিয়ে আসলে যেভাবে যে যেভাবে আসলে আমরা প্র্যাকটিস করে আসছি আমরা সেভাবে করে দিব আর কি, এটাতে কোনো সমস্যা নাই। তবে অপশনে আসলে হ্যাটও থাকতে পারে, নিচে দাগও থাকতে পারে, বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। আচ্ছা, তো এক্স জেড তলের যে সমান্তরাল সেটাকে আসলে আমরা একটা এ ভেক্টর চিন্তা করি। হ্যাঁ, তো এ ভেক্টর এটাকে আসলে আমরা বলতে পারি যে এক্স হচ্ছে গিয়ে আই আর জেড হচ্ছে গিয়ে আমাদের কে, ঠিক আছে? আর এইটাকে আসলে আমরা বি ভেক্টর ধরি, যে এই যে থ্রি আই মাইনাস কে প্লাস ফোর কে। আচ্ছা, এখন যেহেতু আসলে এদের যদি ডট করি, যেহেতু আসলে এরা কি হচ্ছে এরা পরস্পর লম্ব, তার মানে ডট করলে অবশ্যই জিরো হবে। তো এদের ডট করলে আসলে কি হয় দেখেন, তো এক্স আই এর সাথে আই গুণ হবে মানে থ্রি এক্স, আবার জে এর সাথে কে এর সাথে কে গুণ হবে মাইনাস প্লাস ফোর কে সমান সমান জিরো। তো ফোর হচ্ছে কি জেড হবে, সরি ফোর কে লিখে ফেলাইছি আমি, তো ফোর জেড। তো এখান থেকে আমাদের আসলে এক্স এর একটা ভ্যালু আসলে আমাদের বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের ফোর বাই থ্রি মাইনাস অবশ্যই জেড। তো এটা আসলে আমরা খেয়াল রাখি। আচ্ছা, এখন এইটা দিয়ে আসলে আমরা করবোটা কি, আমাদের যে একক ভেক্টরটা বের করতে হয়েছে দেখো, সেটা কিন্তু আমাদের এই যে এই এই এ ভেক্টরটার দিকে আসলে একক ভেক্টর মানে এই তলের একটা একক ভেক্টর, সেটা তো অবশ্যই এ। তো আমরা আসলে একক ভেক্টর কিভাবে বের করবো, এ ভেক্টরকে আর মান দিয়ে আসলে ভাগ করে দিব, ঠিক আছে? তো এটার এমনি ভেক্টরটা আসলে এক্স আই প্লাস আসলে জেড কে, আর এর মান হচ্ছে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এখানে এক্স এর ভ্যালু যদি আমি এক নম্বর থেকে বসাই দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি জেড আই প্লাস জেড কে, আর নিচে হচ্ছে কি আমাদের রুট ওভার ঠিক স্কোয়ার করলে কত হয় 16/9 জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তো এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করি, আমি যদি হচ্ছে গিয়ে ফোর বাই থ্রি আসলে কমন নেই তাহলে আসলে মাইনাস হচ্ছে গিয়ে আমাদের কত হয়ে যাচ্ছে, যে বা আমি যদি জেড বাই থ্রি আসলে কমন নেই, ফোর বাই থ্রি আসলে কমন নিয়ে লাভ নাই, তো এখানে যদি আমি জেড বাই থ্রি কমন নেই কারণ দুইখানে জেড আছে আর কি, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ফোর আই, পরেরটা হয়ে যায় প্লাস থ্রি কে, আমরা গুণ করে দিলে থ্রি থ্রি কাটাকাটি যাবে আর কি, তো আগের অবস্থায় ফেরত আসে। নিচে হচ্ছে কি আমরা একই হবে জেড স্কোয়ার বাই নাইন কমন নিতে পারি, যেটা আসলে রুটের বাইরে চলে আসছে জেড বাই থ্রি হয়ে যাবে। তো এখানে আসলে রুটের ভেতরে আসলে কত থাকতেছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের 16 থাকে আর এই পাশে 9 থাকে। আচ্ছা, এখন এইটা তো কাটাকাটি যাবে, এই যে এই জিনিসটা এবং এই জিনিসটা আসলে কাটাকাটি যায়, তো নিচে আসলে 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আসলে কি বলা যাচ্ছে, যে আমাদের 1/5 মাইনাস ফোর আই প্লাস থ্রি কে, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো এখন এখানে একটা জিনিস আছে যে আমাদের কিন্তু সবসময় যে এটা থাকবে তা না, আমাদের কিন্তু একক ভেক্টর বলতে যেরকম আই আর মাইনাস আই দুইটাই কিন্তু আসলে একক ভেক্টর। হ্যাঁ, তো পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে দুইটাই হইতে পারে, এই জন্য আসলে আমরা প্লাস মাইনাস দিব আর কি। হ্যাঁ, রিটেন হইলে সবসময় প্লাস মাইনাস দিব, আর অপশন থাকলে তো আসলে অপশনে কিন্তু মাঝে মাঝে প্লাস মাইনাস থাকে, মাঝে মাঝে থাকে না, তো ওইটা আসলে আমাদের খেয়াল করে দিতে হবে। এটা আমি শেষে দিলাম কারণ প্রথমে বলতে খেয়াল থাকতো না, এখন আসলে সবসময় করার পর আসলে প্লাস মাইনাস দিচ্ছি কিনা এটা আসলে খেয়াল করে রাখবো। হ্যাঁ, এটা কিন্তু রিটার্ন আনসার জন্য ভালো একটা অঙ্ক, এবং ইঞ্জিনিয়ারিংও এরকম ম্যাথ আসে, আবার
ঢাকা ভার্সিটির মতো যেখানে রিটেন পরীক্ষা হয় সেখানেও কিন্তু এটা চলে আসতে পারে, ইভেন নৈবেদ্য থেকে আসতে পারে ফার্স্ট বা ঢাকা ভার্সিটি এইসব জায়গাতে। আচ্ছা এখন আরেকটা ম্যাথ আমরা দেখি, এইটাতে আসলে আমরা দুইটা ভেক্টর দিয়ে আমাদের বলতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। আচ্ছা আমাদের কয়েক রকম ক্ষেত্রফল বের করার জন্য কয়েক রকমের সূত্র আছে, আমরা সবগুলো আসলে দেখি নেই আগে। সেটা হচ্ছে প্রথমে যদি একটা সামান্তরিক থাকে, সামান্তরিকে দেখা গেল যে দুইটা বাহুকে আমরা একটাকে আসলে পি ধরছি ভেক্টর আর একটাকে আসলে কিউ ধরছি, ঠিক আছে। তো এই যে এর যে ক্ষেত্রফল সেটা আসলে কত হবে, এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে ক্রস করলে যে জিনিসটা হয় সেটা, এটাই হবে তার ক্ষেত্রফল আর কি। এখন এটা আসলে ক্ষেত্রফল দেখা গেল, আমাদের ক্ষেত্রফলকে আসলে ক্ষেত্রফল আমাদের যদি আসলে ত্রিভুজ হয়, ত্রিভুজে দেখো যে ত্রিভুজে কিন্তু আসলে এই যে অর্ধেক, মানে ত্রিভুজে দুইটা বাহুকে যদি পিকে দেই সেটা কিন্তু আসলে একইভাবে বের করা যায়, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা বুঝতেছি এই সামান্তরিকের অর্ধেক হবে। তো ত্রিভুজের ক্ষেত্রে আসলে সেটা কত হয়, ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটার অর্ধেক হয় আর কি। হ্যাঁ এটা আসলে আমরা নিচে নিচে লিখে রাখি, ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সেটা আসলে এই সামান্তরিকের অর্ধেক হয় ক্ষেত্রফল। এটা আমাদের উপপাদ্য ছিল ক্লাস 8-এ, ক্লাস 9-এ এরকম মতো উপপাদ্য ছিল। আচ্ছা তো এটা আসলে অর্ধেক হবে, এমনিতে যদি দুইটা বাহু দেওয়া থাকে সামান্তরিকেরটা শুধু ক্রস করতে করে দিলেই হবে, ত্রিভুজের ক্ষেত্রে সেটা আসলে হাফ দ্বিগুণ করা লাগবে। আর একটা জিনিস সেটা হচ্ছে কি, আমাদের যদি সামান্তরিকের দুইটা কর্ণ দিয়ে বলে যে দুইটা কর্ণ দিয়ে দিলাম তোমরা হচ্ছে কি এখান থেকে বের করো, এটা আসলে একটা হচ্ছে কি কর্ণ দিয়ে দিছে আর এই পাশে হচ্ছে কি আরেকটা কর্ণ এরকম ভেক্টর দিয়ে দিছে, এটা আসলে কিউ এটা আসলে আমাদের পি। তো এই ক্ষেত্রে আসলে ক্ষেত্রফল কত হবে, শুধু যদি দুইটা কর্ণ দিয়ে দেয় তাহলে আসলে আমাদের হাফ পি ক্রস কি হবে। তো এটা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু এটা হচ্ছে কি কর্ণ দিয়ে দিচ্ছে দেখে আমাদের হাফ করা লাগছে। তো এই তিনটা সূত্র আসলে আমাদের খেয়াল রাখলে আমরা যে কোনো অঙ্ক আসলে করতে পারবো ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে আসলে আমাদের দেখি এখানে যে ক্ষেত্রফল সেটা বের করার জন্য তো সরাসরি দুইটা বাহুই দিয়ে দিতে, তো আমাদের প্রথমে বের করতে হবে যে এবি আর হচ্ছে কি আমাদের এসি ক্রস করলে আসলে কি হয়। তো এটা আসলে দেখি আমরা, তো এখানে যদি আসলে আমরা আই জে আসলে বসাই দিই এখানে আসলে 3-2 আর -1 তারপর 5-1 আর হচ্ছে যে 2, এখন আসলে আমরা গুণ করে দেই, তো এটা গুণ করে দিলে হচ্ছে 4 আর মাইনাস হচ্ছে কি আমাদের 1, জে এর ক্ষেত্রে 2 টা ভাবে গুণ করতে হবে -5-6 এটা জে, আর কে এর ক্ষেত্রে আসলে আমাদের হচ্ছে কত হচ্ছে -3-10। আচ্ছা আলটিমেটলি আমাদের এখানে দাঁড়াই যে এটা হচ্ছে 5i -11j -13k আর কি। আমাদের তো আসলে এটা ক্ষেত্রফল বলতে এটা আসলে এটার মান লাগবে, হ্যাঁ যে এবি আর হচ্ছে গিয়ে বি এসি এটা আসলে আমাদের মান কত সেটা লাগবে। তো মান বের করার ক্ষেত্রে কি করতে হয়, যেকোনো ভেক্টরের আসলে এগুলোকে স্কোয়ার করে দিচ্ছে 25 আর 121, এটা মানে 11 কে করলে আসলে 121 হয় আর হচ্ছে গিয়ে 113 কে করলে আসলে হবে 169। তো 169 আর হচ্ছে গিয়ে তার সাথে 121 যদি আসলে আমরা যোগ করি আমরা ওরকম কত পেয়ে যাব, আমরা পেয়ে যাচ্ছি 190 হচ্ছে 290 আর হচ্ছে গিয়ে এরকম করে মানে হিসাব করলে আসলে আমাদের এখানে চলে আসবে যে কত চলে আসে, আমরা একটু হচ্ছে গিয়ে এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেটারে ক্যালকুলেটার থাকলে তো ক্যালকুলেটারও করে দেখতে পারি বা আসলে আমরা হাতে হাতে হিসাব করতে পারি। তো এটা করলে আসলে আমাদের চলে আসতেছে পঁচিশ 121 আর হচ্ছে কি আমাদের 169। তো এইটা হচ্ছে কি আমাদের চলে আসে যে এইখানে হচ্ছে আমাদের প্রথমে এভাবে করে করতে পারি যে আমাদের একটা হচ্ছে কি 200 আছে আর হচ্ছে কি 21 আর হচ্ছে কি যদি আমরা 69 আসলে যদি যোগ করে ফেলি তাহলে আসলে আমাদের কত চলে আসতেছে, এই দুটো যোগ করলে আসলে আমাদের চলে আসে 2 হচ্ছে গিয়ে 90 আর এইটার সাথে আসলে আমাদের চলে আসতেছে হচ্ছে গিয়ে 25। তো এটা আসলে 315 হয় আর কি রিকভার, ঠিক আছে।
হট ওভার, এটা আসলে আমাদের যদি এরকম হাতে কোথায় ক্যালকুলেটার ব্যবহার করতে না হয় তো এরকম অপশন থাকবে, এটাকে আসলে রুট করার চিন্তা করবে না। আরেকটা জিনিস আছে যেটা আসলে আমাদের নৈবেদ্যিকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যেরকম আমাদের এর আগের রূপ কি ছিল আর পরের রূপ কি ছিল, এরকম আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে তাহলে আসলে কত হইতে পারে, এটা কত থেকে কতের ভিতরে হইতে পারে। হ্যাঁ, তো সেটা একটা জিনিস আছে। তো আমার সাধারণত এরকমই উত্তর থাকে, তো এটা আসলে আমাদের নৈবেদ্যিকে থাকলে তো এরকম অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবো, রিজনে থাকলে আমরা এটা লিখতে আমরা আসলে মার্ক পাবো, যদি আসলে ক্যালকুলেটার ব্যবহার করতে না দেয় আর ক্যালকুলেটার থাকলে তো আমরা আসলে সরাসরি মানি আসলে বসাই দিতে পারবো। তো আশা করি এই ক্লাসের অঙ্কগুলো আসলে সহজ ছিল এবং এখান থেকে যে অঙ্ক আসলে দিলে আমরা সবাই পারবো। ইনশাল্লাহ পরের ক্লাসে আমাদের দেখা হবে।